নমস্কার বন্ধুরা, আমি বাপি আর আপনারা দেখছেন আমার চ্যানেল বাপি ওয়াইন প্যালেস। তো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আজকে। আজকের ভিডিও হবে এই শীতের মৌসুমে ব্র্যান্ডি, ডক্টর ব্র্যান্ডি বেটার না রাম বেটার, কোনটা বেটার হবে সেটা নিয়ে আপনাদেরকে বলবো, বা কোনটা নেওয়া বেটার হবে শীতের মৌসুমে সেটা নিয়ে আজকের এই ভিডিও। তো বেশি না কথা বলে চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিওটা শুরু করার আগে বারবারের মতো রিকোয়েস্ট, আমার ভিডিওতে যদি কেউ প্রথম হয়ে থাকেন তো ভিডিওটিকে অবশ্যই লাইক এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন। আর যদি চ্যানেলে কেউ প্রথম হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, কারণ এই ধরনের ওয়াইন রিলেটেড ভিডিও আমার এই চ্যানেলেই আপনারা পাবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, ব্র্যান্ডি আর রাম এই দুটোর মধ্যে আজকে ডিফারেন্স করবো, বা এই শীতের মরশুমে কোনটা বেটার হবে ব্র্যান্ডি আর রামের মধ্যে। ব্র্যান্ডি, ডক্টর ব্র্যান্ডি, ডক্টর ব্র্যান্ডি যারা দেখেছেন বা যারা ট্রাই করেছেন খুবই ভালো, আর যারা ট্রাই করেননি একবার ট্রাই করে দেখতে পারেন। এই শীতের মরশুমে ডক্টর ব্র্যান্ডি খুবই বেটার হবে, ওটা ফলের রস পোস দিয়ে তৈরি ডক্টর ব্র্যান্ডি। ডক্টর ব্র্যান্ডি খুবই ভালো, মানে যারা ওয়াইন খান, যারা কোনোদিন খাননি তারাকে অনুরোধ করবো যাতে না ট্রাই করেন, কারণ আমার এই চ্যানেলের উদ্দেশ্য এটাই নয় যে আপনাদেরকে ওয়াইন ধরিয়ে দেওয়া। তো আমার চ্যানেলের উদ্দেশ্য এটাই যে যারা ট্রাই করছেন তাদেরকে শুধু জাস্ট দামগুলো জানানো, কত পার্সেন্ট অ্যালকোহল আছে এই ব্যাপারে আমার এই চ্যানেল। তো আর ছোটরা এই চ্যানেল থেকে, আমি এই এই কথাটা আমি অনেক কোনো দিনই বলিনি, তাও আজ বলছি, ছোটরা এই চ্যানেল থেকে দূরে থাকবেন, ছোটদের জন্য এই চ্যানেলটা না, ছোটরা দেখবেন না এই ভিডিওগুলো। তো আজকের ভিডিও শুরু করলাম ওয়াইন বলছি ডক্টর ব্র্যান্ডি। তো ডক্টর ব্র্যান্ডি যারা ট্রাই করেননি ট্রাই করবেন, বেটার হবে ডক্টর ব্র্যান্ডি, খুবই বেটার হবে এই শীতের সময় ডক্টর ব্র্যান্ডি। ফলের ফল মানে ফলের ফল দিয়ে তৈরি, ফলের বিভিন্ন রকম ফল দিয়ে তৈরি ডক্টর ব্র্যান্ডি। ডক্টর ব্র্যান্ডি ডক্টর কখনো মানে বলে না যে ডক্টর ব্র্যান্ডি খান, কিন্তু সবাই নাম দিয়েছে ডক্টর ব্র্যান্ডি। আগে নাম ছিল ডক্টর ব্র্যান্ডি, কিন্তু এখন আর নাম নেই ডক্টর ব্র্যান্ডি বলে, এখন যে যার কোম্পানি নাম দিয়ে রেখেছে। তার মধ্যে একটা বেটার আমি বলবো মেনসেন হাউস, মেনসেন হাউস ডক্টর ব্র্যান্ডি, দেখতে পাচ্ছেন পাশে দেওয়া আছে, মেনসেন হাউস ডক্টর ব্র্যান্ডি খুবই বেটার হবে এবং খুবই ভালো ডক্টর ব্র্যান্ডির মধ্যে মেনসেন হাউস খুবই সেল হয় আমাদের এখানে, খুবই মানে খুবই ভালো সেল হয়। গ্লাস বোতল, কোনো প্লাস্টিক বোতল নয় বন্ধুরা, গ্লাস বোতলই পাবেন, খুবই ভালো সেল এবং 42.8% অ্যালকোহল থাকবে এতে। রামেও সেম, যদি আমি ট্রিপল এক্স রাম রামের কথা ধরি, ট্রিপল এক্স রাম, ম্যাকডল ট্রিপল এক্স রাম, ওর দাম 540 টাকা, এই দামগুলো বেড়ে যাবে, সবগুলোর দাম বেড়ে যাবে, কিন্তু এখনও পর্যন্ত আসেনি, নতুন আপডেট আসলে আমি আপনাদেরকে জানাবো ভিডিওতে। তো এখন দামগুলো পুরনো আছে, তো রামের দাম বললাম 540 টাকা, ও 42.8% অ্যালকোহল আছে, ওতে প্লাস্টিক বোতল, কিন্তু ব্র্যান্ডিটি পাবেন গ্লাস বোতল। যারা প্লাস্টিক বোতল পছন্দ করে তারা প্লাস্টিক বোতল নিতে পারেন, যারা গ্লাস বোতল পছন্দ করে তারা ব্র্যান্ডি নিতে পারেন, সেটাও করতে পারেন। বা আমি আমার তরফ থেকে বলবো যে ব্র্যান্ডি বেটার হবে এই শীতের সময় ডক্টর ব্র্যান্ডি, অ্যালকোহল দুটোতেই সেম, এবং বেশি মাত্রায় কোনো জিনিস নেবেন না অনুরোধ, আর ড্রিঙ্ক করে কেউ ড্রাইভ করবেন না, নিজের সেফটি বজায় রাখবেন। আর দামগুলো বলে দিচ্ছি, 540 টাকা ম্যাকডল রাম, 540 টাকা, শুধুমাত্র 540 টাকা ম্যাকডোর রাম, প্লাস্টিক বোতল 750 ml দাম বলছি আমি, 540 টাকা ম্যাকডোর রাম। ওরা 375 ml এবং অনেকটির দাম বেড়ে গেছে, 375 ml-এর দাম হয়েছে 290 টাকা, 375 ml-এর দাম হয়েছে 290 টাকা, আর 180 ছিল ওটা 150 হয়েছে, 280 ছিল 290 হয়েছে 375 ml, আর 180 ml 140 ছিল 150 হয়েছে, 10 টাকা করে বেড়েছে, এমন কিছু বাড়েনি গো, 10 টাকা শুধু বাড়িয়েছে। আর ব্র্যান্ডিটা এখনও পর্যন্ত পুরনো আছে, ব্র্যান্ডিটা এখনও পর্যন্ত অনেক কাউন্টারেই পুরনো স্টক পাবেন আপনারা, মেনসেন হাউস 740 টাকা, 750 ml ব্র্যান্ডি ডক্টর ব্র্যান্ডি মেনসেন হাউস 740 টাকায় পাবেন, এটা খুবই বেটার বন্ধুরা, আপনারা নিয়ে একবার ট্রাই করে অন্তত দেখুন, তারপরে বলবেন যে হ্যাঁ কোনটা বেটার। রাম যারা ট্রাই করেছেন তারা ব্র্যান্ডি একবার ট্রাই করে দেখুন, এই শীতের সময় বলছি, অন্যান্য সময় ছেড়ে দিন, এই শীতের সময় বলছি, যারা রাম ট্রাই করেছেন তারা একবার ব্র্যান্ডি ডক্টর ব্র্যান্ডি ট্রাই করে দেখুন, যথেষ্ট ভালো লাগবে আপনাদেরকে, খুবই বেটার রাম ডক্টর ব্র্যান্ডি। এর দাম 750 ml-এর দাম হলো 740 টাকা, 375 ml-এর দাম 390, আর 180 ml-এর দাম 210 টাকা ডক্টর ব্র্যান্ডি মেনসেন হাউসের কথাই বলছি আমি। এই তিনটি সাইজই আমাদের ওয়েস্ট বেঙ্গলে অ্যাভেলেবেল আছে,
আপনারা পেয়ে যাবেন, যে কোনো কাউন্টারে গেলেই পাবেন। শুধুমাত্র আমি বলছি বলে আমাদের কাউন্টারে আসবেন এমন এমনটা নয়, আপনারা ওয়েস্ট বেঙ্গলে যে কোনো কাউন্টারেই পাবেন। শুধু যদি নতুন স্টক এসে যায় নতুন স্টক পাবেন, যদি পুরনো স্টক থাকে পুরনো স্টক পাবেন, এটাকেও আমি বলতে পারি। আর যদি আপনাদের কোনো রিকোয়েস্ট থাকে কোনো ওয়াইন সম্বন্ধে জানার জন্য, তো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি যথাযথ তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব ভিডিওটা। তো আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, ভালো থাকবেন, পাশে থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।